হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাতে এসেছি বটগাছ ভাবছেন এত কিছু থাকতে বটগাছ হ্যাঁ বন্ধুরা বটগাছই কেন নয় একটি গাছের বয়স যদি আনুমানিক দুই তিনশো বছর হয় এবং তার ব্যাপ্তি যদি এগারো একরের মতো জায়গায় হয় তবে কেন দেখব না দেখার মতোই তো এরকম বটগাছের পাশেই আমরা আজ আপনাদের নিয়ে এসেছি চলুন দেখা যাক চলুন জানা যাক বটগাছটির পরিচয় তার আগে আমার লস্কর দ্য অ্যাডভেঞ্চার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সেই সাথে বেল বাটনেও ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন দ্রুত পেয়ে যান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের মল্লিকপুরে বা বিভিন্ন আকারের বটগাছের রূপে প্রায় এগারো একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ঐতিহাসিক এক বটগাছের অস্তিত্ব বটগাছটির আনুমানিক উচ্চতা দুইশো থেকে তিনশো ফুট বিবিসির এক জরিপে মল্লিকপুরের বটগাছটি উনিশশো সালে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের খ্যাতি অর্জন করে গুরুর সেই চরণগুলো আজ খুব মনে পড়ছে মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিনে ছায়া এসো হানো যদি কঠিন কুঠারে তবুও তোমায় আমি হাতছানি দেবো বারে বারে ফল দেব ফুল দেবো দেব আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন একটা মুহূর্ত বটগাছটির ভিন্ন ভিন্ন কয়েকটি নাম রয়েছে যার মধ্যে সুইতলার বটগাছ সুইতলা মল্লিকপুরের বটগাছ এবং বেথলির বটগাছ নাম অধিক প্রচলিত বটগাছটির বয়স সম্পর্কে স্থানীয়দের কাছে সঠিক কোনো তথ্য নেই ধারণা করা হয় প্রায় তিনশো বছর আগে গ্রাম কুমার সম্প্রদায়ের বসবাসের জন্য প্রসিদ্ধ ছিল তৎকালীন সময়ে কুমার সম্প্রদায়ের লোকদের মধ্যে পাতকুয়া ব্যবহারের প্রচলন ছিল সেনবংশীয় কুমার পরিবারের কোনো এক পাতকুয়ায় একটি বটগাছ জন্ম নেয় যা থেকে আজকের এই বর্তমান বটগাছের রূপান্তর স্থানীয়দের মধ্যে গাছটি নিয়ে কিছু কুসংস্কার প্রচলিত আছে কথিত আছে কবছর আগে কুদ্রতুল্লা নামে একজন লোক গাছের ডাল কাটলে অসুস্থ হয়ে পড়ে শুরু হয় রক্ত কুদ্রতের স্ত্রী বটগাছ আগলে ধরে কান্নাকাঠি করে স্বামীর প্রাণ ভিক্ষা চায় অবশেষে তার স্বামী সুস্থ হয়ে ওঠে এরকম অনেক গল্প মল্লিক বা মল্লিকপুর বাসীদের কাছে শোনা যায় বড় অবস্থান করছে আচ্ছা উনি এমন একটা মজার লোক যার সাথে নামিশলে বোঝা যাবে না তার সঙ্গ না দেয়া পর্যন্ত কেউ বুঝতেই পারবে না কোনো পাখি হয়তো সেই পাতকুয়ায় বটের বীজ এনে ফেলে সে বীজ থেকে চারা গজায় আর এই জায়গাটা ছিল জঙ্গলাকীর্ণ আস্তে আস্তে বেড়ে উঠে বিস্তীর্ণ জায়গা জুড়ে ফেলে গাছটি বাড়তে বাড়তে এক সময় প্রায় দুই একর জায়গা দখল করে নেয় সেই গাছটি পরিচিতি পায় এশিয়ার সর্ববৃহৎ বটগাছ হিসেবে বিস্তৃত গাছটির দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলরব ছায়া শীতল পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহর থেকে চিকন পিচের রাস্তা মল্লিকপুর ছুঁয়েছে বারো কিলোমিটার এগিয়ে গেলে চোখে পড়বে সবুজের পাহাড় যে সবুজের শেষ নেই এলাকাবাসী জানান অযত্ন অবহেলা রক্ষণাবেক্ষণের অভাব ও নানামুখী অত্যাচারের কারণে ঐতিহ্যবাহী বটগাছের অস্তিত্ব আজ নষ্ট হতে চলেছে আমাদের সবার দায়িত্ব এ গাছটিকে যত্ন নেওয়া বিশ্ব ঐতিহ্য এ গাছটি হোক আমাদের সন্তানতুল্য